হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যুব মাঠ মুগ্ধ করেছে বাগানের দুই বিদেশি খেলোয়াড় সালভা ও জোসেবা তো আশা করছি ভিডিওটি তোমরা পুরো দেখবে ডুরান্ডের প্রথম ম্যাচে মহামার্টনের বিরুদ্ধে জয় পাওয়ার পর বেশ ফুরফুরে মেজাজে এখন গোটা মোহনবাগান শিবির এদিকে আগামীকাল কলকাতা লিগের ম্যাচে ঘরের মাঠে বিপক্ষে নামার আগে নিয়ে প্রশংসার কথা শোনা গেল বাগানের দুই স্প্যানিশ ফুটবলারের মুখে আগের ম্যাচের নায়ক সালভা চামরোর মতে যুব ভারতীর বিস্তৃত মাঠে খেলাটা তুলে ধরতে সুবিধা হয়েছে আমাদের অনেক ফাঁকা জায়গা তৈরি হয়েছিল যার ফলে বেশ সুবিধাই হচ্ছিল প্রতিপক্ষের রক্ষণে ফাঁক খুঁজে নিতে যদিও বা আমাদের মোহনবাগান মাঠ সেই তুলনায় বেশ ছোট অন্যদিকে যুব মাঠ মুগ্ধ করেছে বাগানের আরও এক বিদেশি খেলোয়াড় জোসেবা বেইতাকেও তার মতে দারুণ গ্রাউন্ড বড় মাঠ হওয়ায় বল হোল্ড করে ছোট ছোট পাস খেলতে বেশ সুবিধাই হয়েছে দলের তবে কালকে মোহনবাগান মাঠে খেলতে হবে জেনেও এতটুকু চিন্তিত নন স্প্যানিশ এই মিডিও। তিনি বলেন মাঠ যাই হোক না কেন নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছি আমি তো ফ্রেন্ডস ভিডিওটি এই পর্যন্তই তোমরা ভালো থেকো এরকম আরও অনেক আপডেট নিয়ে পরবর্তী ভিডিওগুলিতে দেখা হবে